হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত একটি ছোট গ্রাম চোপা। এই গ্রামেই রয়েছে বেশ কিছু প্রাচীন ঐতিহ্যবাহী দেব মন্দির। টেরাকোটা সন্ধানে বেরিয়ে আজ আমরা চলেছি হুগলি জেলার সেই চোপা গ্রামে। পৌঁছে গেলাম গ্রামের মধ্যে থাকা একটি পরিত্যক্ত মন্দিরের কাছে। পঞ্চরত্ন শৈলীতে তৈরি এই মন্দিরটি বর্তমানে একেবারেই ভগ্ন অবস্থায়। অধ্যাপক নরেন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর লিখিত হুগলি জেলার পুরাকীর্তি বইটিতে এই পরিত্যক্ত মন্দিরটির উল্লেখ করেছেন। তার মতে ঊনবিংশ শতাব্দীতে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন মজুমদার বংশের কোনো এক পূর্বপুরুষ। মন্দিরের সামনের দেওয়ালে একসময় টেরাকোটার ফলকসজ্জা থাকলেও বর্তমানে তার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে, খসে পড়েছে। মন্দিরের কোনাচের ফলকে ময়ূর চোখে পড়ে, আর অবশিষ্ট ফলকগুলোতে রয়েছে ফুলকারি আর লতা পাতার চিত্র। জীর্ণ পরিত্যক্ত এই মন্দিরটি থেকে অল্প দূরত্বেই রয়েছে আরও একটি ভগ্ন মন্দির। এটিও মজুমদারদের প্রতিষ্ঠিত মন্দির এবং আনুমানিক ঊনবিংশ শতাব্দীতেই এটি তৈরি হয়েছিল। ছোট এই মন্দিরটিতে কয়েকটি টেরাকোটার ফুল ছাড়া আর কোনো ফলক চোখে পড়ে না। ভগ্ন হলেও মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে, তবে নিত্য পূজা হয় কি না জানা গেল না। গ্রামে ঘুরতে ঘুরতে কোনো জনমানবের দেখাও পাওয়া গেল না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নিস্তব্ধ নিঝুম গ্রামে এই দুটো মন্দির দেখে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।